আজকের বিষয় পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা ছিলেন একজন স্বনামধন্য বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী। তিনি সাহা আয়োনাইজেশন ইকুয়েশন তৈরি করেছিলেন, যার দ্বারা নক্ষত্রের রাসায়নিক এবং ভৌত অবস্থা বোঝা যেত। তাঁর কাজ জ্যোতির্বিজ্ঞান শাস্ত্রে এক মাইলফলক হিসাবে মনে করা হয়। তিনি গণিত নিয়ে পড়াশোনা করলেও পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়েও গবেষণা করেছেন। তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তাপীয় আয়নীকরণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। তিনি ভারতে নিউক্লীয় পদার্থবিজ্ঞানে আধুনিক গবেষণার জন্য 1950 সালে পশ্চিমবঙ্গে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন। পদার্থবিজ্ঞানে তাঁর অবদানের জন্য 1927 সালে লন্ডনের রয়্যাল সোসাইটি তাঁকে এফআরএস নির্বাচিত করে। 1893 সালের 6ই অক্টোবর অবিভক্ত বাংলার ঢাকা জেলার শেওড়াতলি গ্রামে একটি গরিব পরিবারে মেঘনাদ সাহা জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জগন্নাথ সাহা ও মাতার নাম ভুবনেশ্বরী দেবী। তিনি তাঁদের পঞ্চম সন্তান ছিলেন। তাঁর পিতার একটি মুদির দোকান ছিল। ছোট থেকেই তাঁকে অনেক অভাব অনটনের মধ্য দিয়ে জীবন কাটাতে হয়েছে এবং অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। তৎকালীন সময়ের ধর্মগোড়া উচ্চ অহংকারী ব্রাহ্মণদের কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় মতাদর্শের কারণে শৈশব থেকেই তাঁর হৃদয়ে বৈদিক হিন্দু ধর্মের গোড়ামির প্রতি বিতৃষ্ণা জন্মেছিল। মেঘনাদ সাহার প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের টোলে। সেই সময় তাঁর গ্রামের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার সুযোগ ছিল। তাঁর পিতা ছোটবেলায় তাঁর বিদ্যাশিক্ষা অপেক্ষা দোকানের কাজ শেখা আবশ্যক মনে করেন, কিন্তু তাঁর দাদা জয়নাথ এবং তাঁর মাতার ঐকান্তিক চেষ্টায় এবং তাঁর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাঁর ইতিহাস এবং গণিতের মেধার কথা তাঁর পিতার কাছে অবগত করলে তাঁর পিতা তাঁকে হাই স্কুলে ভর্তি করতে সম্মত হন। এরপর তিনি শেওড়াতলি গ্রাম থেকে 7 মাইল দূরে শিমুলিয়ায় মধ্য ইংরাজি বিদ্যালয়ে ভর্তি হন। এত দূরে প্রতিদিন যাওয়া আসা করে তাঁর পক্ষে পড়াশোনা করা দুরূহ হবার পাশাপাশি মেঘনাদের পিতার পক্ষেও আর্থিক সামর্থ্য ছিল না শিমুলিয়া গ্রামে মেঘনাদকে রেখে পড়ানোর। তখন মেঘনাদের বড় ভাই জয়নাথ শিমুলিয়া গ্রামের চিকিৎসক অনন্ত কুমার দাসকে মেঘনাদের জন্য থাকার ব্যবস্থা নিতে অনুরোধ করায় তিনি রাজি হন এবং সেখানে থেকেই মেঘনাদ চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ লাভ করেন। এই স্কুল থেকেই তিনি শেষ পরীক্ষায় ঢাকা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে বৃত্তি পান। এরপর তিনি বৃত্তি পেয়ে 1905 সালে ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন, কিন্তু স্বদেশী আন্দোলনের সাথে জড়িয়ে পড়ার জন্য তাঁকে এই স্কুল ছাড়তে হয় এবং তৎসহ তাঁর বৃত্তি নামঞ্জুর হয়ে যায়। এই সময় পার্শ্ববর্তী কিশোরীলাল জুবিলি হাইস্কুলের একজন শিক্ষক স্বতঃপ্রণোদিত হয়ে তাঁকে তাদের স্কুলে ভর্তি করে বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করেন। সেখান থেকেই তিনি 1909 সালে পূর্ববঙ্গের সমস্ত বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে এন্ট্রান্স পরীক্ষায় মাসিক 4 টাকার সরকারি বৃত্তিসহ উত্তীর্ণ হন। এই পরীক্ষায় গণিত এবং ভাষা বিষয়ে তিনি সর্বোচ্চ নম্বর অধিকার করেন। বিদ্যালয় শিক্ষার পর তিনি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখানে তিনি বৈশ্য সমিতির মাসিক 2 টাকা বৃত্তিও লাভ করেন। সেই সময় তিনি কলেজের রসায়নের শিক্ষক হিসেবে হরিদাস সাহা, পদার্থবিজ্ঞানে বিএন দাস এবং গণিতের নরেশচন্দ্র ঘোষ এবং কেপি বসু সহ প্রমুখ স্বনামধন্য শিক্ষকদের সান্নিধ্যে এসেছিলেন। সেই সময় তিনি বিজ্ঞান ছাড়াও ডক্টর নগেন্দ্রনাথ সেনের কাছে জার্মান ভাষার প্রশিক্ষণ নেন। এখান থেকে তিনি আইএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেন। 1911 সালে তিনি গণিতে অনার্স নিয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেই সময় 1911 সাল থেকে 1913 সাল পর্যন্ত 2 বছর ইডেন ছাত্রাবাস এবং পরে একটি মেসে থেকে পড়াশোনা করেন। প্রেসিডেন্সি কলেজে সত্যেন্দ্রনাথ বসু, নিখিলরঞ্জন সেন, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, শৈলেন্দ্রনাথ গুহ, সুরেন্দ্রনাথ মুখার্জি প্রমুখ তাঁর সহপাঠী ছিলেন।
প্রেসিডেন্সি কলেজে সংখ্যাতত্ত্ব বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ এক বছরের এবং রসায়নবিদ নীলরতন ধর দু বছরের সিনিয়র ছিলেন। এই কলেজে তিনি গণিতের অধ্যাপক হিসাবে বিএন মল্লিক এবং রসায়নে প্রফুল্লচন্দ্র রায় এবং পদার্থবিজ্ঞানে জগদীশচন্দ্র বসুকে পেয়েছিলেন। ১৯১৩ সালে তিনি গণিতে বিএসসি করেন এবং ১৯১৫ সালে ফলিত গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। দুটি পরীক্ষাতেই তিনি দ্বিতীয় এবং সত্যেন্দ্রনাথ বোস প্রথম স্থান অধিকার করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ১৯১৯ সালে ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করে। সেই বছর তিনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন, যার ফলে তিনি ইংল্যান্ড ও জার্মানিতে গবেষণার সুযোগ পান। ১৯১৮ সালে রাধারানী সাহার সাথে তাঁর বিবাহ হয়। তাঁদের তিন পুত্র ও চার কন্যা সন্তান ছিল। তাঁর প্রথম পুত্র অজিত কুমার সাহা প্রথিতযশা বিজ্ঞানী ছিলেন। ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় মেঘনাদ সাহার স্নাতকোত্তরের ফল ভালো থাকায় তাঁকে গণিত বিভাগে প্রভাষক হিসাবে নিযুক্ত করেন, কিন্তু তাঁর পদার্থবিজ্ঞান পছন্দসই বিষয় হওয়ায় উপাচার্যের অনুমতি নিয়ে তিনি পদার্থবিজ্ঞান বিভাগে চলে আসেন। তাঁর ভূতাত্ত্বিক বিজ্ঞান সম্পর্কিত আগ্রহ থেকেই পরবর্তীকালে ভারতবর্ষে ভূতত্ত্ববিদ্যা পাঠ্যক্রমের সূচনা হয়। পরবর্তী সময়ে তিনি ভূতাত্ত্বিক সময় নিরূপণের বিষয়ের ওপর গবেষণা করেছিলেন। ১৯১৯ সালের প্রথম পাঁচ মাস তিনি লন্ডনে বিজ্ঞানী অ্যালফ্রেড ফাউলারের গবেষণাগারে এবং তারপর বার্লিনে ওয়াস্টার নানস্টের সাথে কাজ করেন। তার প্রথম গবেষণাপত্র অন ম্যাক্সওয়েল স্ট্রেসেস লন্ডনের ফিলোজফিক্যাল ম্যাগাজিনে প্রকাশিত হয় ১৯১৮ সালে। ১৯২০ সালে তিনি তার সাফল্যের ধারা অব্যাহত রাখেন। এবছর মেঘনাদ সাহা চারটি গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করেন। এই নিবন্ধগুলোর মাধ্যমে তিনি তাপীয় আয়নবাদ সংক্রান্ত তত্ত্ব উদ্ভাবন করেন। দুবছর ধরে দেশের বাইরে গবেষণা করার পর ১৯২১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যোগ দেন। সেখানে তিনি জলবিজ্ঞান, বর্ণালীবীক্ষণ এবং তাপ গতিবিদ্যা বিষয়ে শিক্ষকতা করতেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণার কাজ চালিয়ে যান, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো উন্নত মানের গবেষণাগার সেই সময় না থাকায় তিনি ১৯২৩ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি ১৯৩৮ সাল পর্যন্ত এখানে কর্মরত ছিলেন। ১৫ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় তিনি বিভাগটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯২৫ সালে মেঘনাদকে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নিয়োগ করা হয়। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাকালীন তিনি গবেষণার বাইরেও কিছু সংস্কারমূলক কর্মকাণ্ডে অংশ নেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বিষয় সংযোজন করেন। এছাড়া তিনি ভারতবর্ষের প্রথম সাইক্লোট্রন নির্মাণ করেন। ১৯৫০ সালে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স নামে পরিচিত। এর পাশাপাশি তিনি দামোদর উপত্যকা প্রকল্পের মূল নকশা তৈরি করেন। তিনি বিজ্ঞানের অগ্রসরতায় কোনো অন্যায় সহ্য করতে পারতেন না। ১৯৪৭ সালে দেশভাগের আগে জাতীয় বিজ্ঞান নীতিমালা প্রণয়ন নিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর সাথে তাঁর মতবিরোধ হয়। এরপর তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সাথে নিয়ে ভিন্ন নীতিমালা প্রণয়নের চেষ্টা করেছিলেন। অনেকের মতে জওহরলাল নেহরু একজন দূরদর্শী নেতা হলেও মেঘনাদ সাহা তাঁর বাল্যজীবনের অভিজ্ঞতা থেকে ভারতবর্ষের জনগণের চাহিদা সম্পর্কে সম্যক ধারণা রাখতেন। তাছাড়া বিজ্ঞানের আঙ্গিনায় মেঘনাদ সাহা নেহরুর চেয়ে বেশি পারদর্শী ছিলেন। এই মর্মে তিনি ১৯৪৫ সালের ১২ই আগস্ট নেহরু এবং অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দকে চিঠি প্রেরণ করেন। নেহরুর সাথে শীতল সম্পর্কের মূল্যও দিতে হয়েছিল তাঁকে। দেশ বিভাগের পর নতুন ভারতে তাঁর প্রণীত বহু বৈজ্ঞানিক প্রস্তাবনা জওহরলাল নেহরু কর্তৃক
প্রত্যাখ্যাত হয়। 1951 সালে তিনি নির্দল প্রার্থী হিসাবে লোকসভায় নির্বাচিত হন। এরপর তিনি প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পার্লামেন্টের সদস্য হিসাবে তিনি ভারতের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে সরাসরি যুক্ত হয়ে যান। মেঘনাদ সাহা এবং সত্যেন্দ্রনাথ বোস যুগ্মভাবে সর্বপ্রথম অ্যালবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বসহ তাঁর বিভিন্ন নিবন্ধ ইংরাজি ভাষায় অনুবাদ করে প্রকাশ করেন। তাঁদের করা এই অনুবাদ 1919 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রিন্সিপালস অব রিলেটিভিটি নামে প্রকাশিত হয়। অনুদিত বইটির ভূমিকা লেখেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। ভারতীয় পঞ্জিকা সংস্কারে মেঘনাদ সাহার অবদান অনস্বীকার্য। শতাব্দের সাথে ভারতীয় সংস্কৃতি গভীর যোগাযোগ লক্ষ্য করে মেঘনাদ সাহা ভারতের বর্ষপঞ্জি শতাব্দ ধরে করার প্রস্তাব দেন। 1952 সালে ভারত সরকার ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম অবৈজ্ঞানিক পঞ্জিকা প্রচলিত থাকায় সরকারি কাজে সমস্যার মধ্যে পড়ে পঞ্জিকা সংস্কারে ব্রতী হন। মেঘনাদ সাহাকে পঞ্জিকা সংস্কার কমিটির চেয়ারম্যান পদে অভিষিক্ত করে সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত করা হয়। কমিটির অন্যান্য প্রতিনিধিদের মধ্যে এসি মুখার্জি, কে দাপ্তারি, জে এস কাডারিকার, গোরক্ষ প্রসাদ, আর ভি বৈদ্য এবং এনসি লাহিরি অন্যতম। সারা ভারতে একটিমাত্র বৈজ্ঞানিক পঞ্জিকা প্রচলন করার উদ্দেশ্যে সারা ভারতে প্রচলিত প্রায় 30টি পঞ্জিকা সংগ্রহ করে তাদের সংস্কার করা হয়। এছাড়াও বিভিন্ন অঞ্চলের ভাবাবেগকেও মাথায় রেখে এটি সংস্কার করা হয়। 1930 সালে ভারতীয় পদার্থবিজ্ঞানী দেবেন্দ্রমোহন বসু এবং শিশির কুমার মিত্র মেঘনাদ সাহাকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন। কিন্তু নোবেল কমিটি মেঘনাদ সাহার কাজকে, অর্থাৎ আয়োনাইজেশন ইকুয়েশনকে, পদার্থবিজ্ঞানের একটি উল্লেখযোগ্য প্রয়োগ হিসাবে বিবেচনা করলেও এটি আবিষ্কার নয় বলে তিনি নোবেল পুরস্কার পাননি। তাঁকে 1937 সালে ও 1940 সালে এবং পরে আরও বেশ কয়েকবার মনোনীত করা হলেও নোবেল কমিটি তাদের সিদ্ধান্তে অনড় ছিল। অবশেষে 1956 সালের 16 ফেব্রুয়ারি মেঘনাদ সাহা রাষ্ট্রপতি ভবনে পরিকল্পনা কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর। জ্যোতির্পদার্থবিজ্ঞানে এবং বিজ্ঞান চর্চার প্রসারে তাঁর অবদান ভারত তথা বিশ্বের মানুষ চিরকাল মনে রাখবে।